वेलकम बैक टू माय चैनल बंधुरा एखन थेके आमरा ब्लगटा शुरू करछि आर ए जे बेटू आर ए जे चालटू एखनो बिछना टिछना किछु तोला हयनि घर पर छाछे हाँ आज के बृहस्पतिवार बेटू के जे चाटा खाइनि आर उठेछिलाम आमि मोटामुटी 7:30টার दिके आमि तो 7:30টার दिके उठेछिलाम तारपरे ना 7টার समय उठेछिलाम 7টার समय उठेछिलाम उठे नहीं चाटा बना हजबैंड तो खेदे चले गल और कल के घुमाते अनेक रात हो गो कल मैं हजबैंड ही एक परिचित तो दादा आछे जार संगे थाके 24 घंटा और तारे पासे बाड़ी ना कि एक्सिडेंट हो स्कूटी थेके पड़े पर पूरा मुखटा ना कि छाचरा हो गए तो ताके हासपाताल निये गेछिलो तो ताके देखे और कि अवस्था खराब बोलछे दिए जाहोक इसे नहीं सब गल्प कर मोटामोटी घुमाते 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 साढ़े बारोटा हाँ साढ़े बारोटा पौने एकटा एरकम एकटा बेजे गेछिलो दिए आज के ओइजन्य सकाल उठते और बेटू माझराते एक बार उठे जल खेते जल खाए बाथरूम जाए तो करते करते आर कि देरी हो गेछिलो ला जल्दी करे खाए लो ये आबार चा रुटी खेते चाइछे ना कदिन थेके आर नाहले आगे खूब सुंदर चा रुटी खेये छिलो एखन बोलछे आलू चाइ तो এখন আলু আর কোথায় পাবো পরে বানিয়ে দেবো বেটা আলু পরোটা খেয়ে লো ভালো বেটু বটন তো আমার বেটু খুব ভালো বুঝে কত শুনে তো খেয়ে নিচ্ছে তো বুঝে বুঝালে আর কি কি বলে বুঝে যায় সেরকম কিছু নাই যে বেটু খেয়ে লাও আর কিছু নাই পরে তোমাকে এনে দেবো ঘুরতে নিয়ে যাবো বা পরে কিনে দেবো এটা খেয়ে লাও একটা জিনিস আছে দেবো আর কালকে আমরা ঘুরতে যাবো कल को ये लाइन दिखी पापा पापा तो काजे गेछे बेटा दुपुरे चले आसबे खाबार समय तुमि तो आज के दुपुरे घुमाबे 9টার समय घूम थेके आर कि तो एक गादा आर कि कपड़ो जे रेखे जार हॉस्पिटलेरो किछु कपड़ आछे कल के गेछिलो लिए से धुए आर मेले देबो आर आज के भाबछि खटटा खूब भालो करे झाड़ दिए एकटु पुछे देव झाड़ तो प्रतिदिन ही दी प्रतिदिन पुछा है ना कि आज के पुछे देव कारण वो करते 12টা একটা বেজে যায় তারপরে বেটুকো দেখতে হয় অনেক সময় বদমাইশি করে পরিষ্কার তো লেগেই থাকবে কিন্তু ছেলেটা কোনো দিকে কিছু হয়ে গেলে বা কিছু তখন আর কি নিজের আফসোস লাগে আগে ছেলে তারপরে অন্য কিছু কাজ আগে যদি ছেলেকে দেখে যদি সময় বাঁচে তবে অন্য কিছু কাজ তখন এক সপ্তাহ আরে হয়ে যাবে বেশি বিয়েটাও যাদের লোক আছে যাদের ইয়ে আছে তাদের ঠিকই আছে তাদের কেউ না কেউ ইয়ে করে দিচ্ছে কিন্তু সবসময় ইয়ে হয় না সবাই তো সবসময় বিরক্তও লাগে ঠিক আছে চলো পরে কথা বলি এবার আমি কো থেকে জল তুলে চলো কাপড়গুলো ধুয়ে নিই এখন হচ্ছে বাজে 12:15 কাপড় ধোয়া হয়ে গেছে আমার বাইরে মিলেও দিয়েছি আর বাইরে অনেক মেঘ করেছে তখন খাটের তলে ওইদিকে বেটু কিছু জিনিস ফেলেছে ওগুলো বার করে আর রুমটা একটু পুছিয়ে দেবো কারণ কালকেও হবে না কালকে দুয়ারে সরকার আছে তো রেশন কার্ডে জমা দিতে যাব চলো তবে ঘরটা পুছিয়ে দিই কোটে চলে এসেছি আর আজকে হচ্ছে শ্যাম্পু করেছি আমি তো এখন বায়োটিকের শ্যাম্পু আর কি ইউজ করছি তো কিছুটা শুকালো এই ফ্যানের তলায় বসে আছি কিছুটা শুকালো যে চুলটা আমার খুব মোটা তো শুকাতে একটু টাইম লাগে ভিতর ভিতর আর এই যে বসেই ছিলাম আর এই এতক্ষণে ক্রিম লাগালাম
এই ক্রিমটা মামাআর্থের এই ক্রিমটা লাগালাম। আর এটা বেটুর ক্রিম আর কি, তো বেটু তো আর কি লাগায় না, গন্ধটাও খারাপ আর একটু চ্যাটচ্যাট, একটু চ্যাটচ্যাট ভাব আছে, তো বেটু আর কি ক্রিমটা লাগায় না। আর শীতকালে বায়োটিকেরই একটা বেবি ক্রিম আছে, ওইটাই লাগায়। তো আর এখন চলো তাহলে ভাতটা বেড়ে নিই, ভাতটা খেয়ে নিই। আর এই গামছাটা দিয়ে রেখেছি কারণ ওই চুল থেকে জলটা আর কি টপকাচ্ছে আর কি, ওই জন্যে। তো গামছাটাও এবারে আর কি ইয়ে করে দেবো, নাইটিটা তখন ইয়ে হয়ে যায়, ভিজে যায়। তখন লাইটটা আর কি জ্বালায়নি। বাজে হচ্ছে 6:10। তো আমি একটু এই আমাদের সামনে একটু মোড় গেছিলাম, তো কালকে বললাম হ্যাঁ বার্থডে আছে, সেই জন্য কিছু আমি আসলে বাজার যাওয়ারই ছিল। তো আমার বর বলছে আর কি, তোমাদের দাদা আর কি বলছে যে এখন আর এখন চার ব্রেড খাচ্ছে, ছেলেটাকে দিয়েছিলাম তো খেলো না। তো তোমার দাদা বলছে বৃষ্টি পড়ছিলো, তো বলছে এত বৃষ্টিতে বাজার যাওয়ার দরকার নেই, আর বাজারে গাড়িও ঢুকে না, রাস্তাটা ছোটো। তো আমার ইচ্ছা ছিল ওয়াটার বোতল একটু নিবার, মিল্টন ফিল্টন কিংবা সেলোর। তো আর এখানে পাওয়া যায় তো দু এক পিসি থাকে, আর কবেকার পুরন। তো আর নিলাম না, আর জেরক্স করতে গেছিলাম, কালকে কার্ডগুলো জমা দেবো, জানি আমি চেষ্টা করবো জমা দিয়ে। আর যদি ভিড় থাকে তো ছেলে নিয়ে আর কি পারা যাবে, আর নিমন্ত্রণও আছে, আর বলতে পারছি না কোন দিকে যায় কী হয়, সিচুয়েশান বুঝেই কাজটা করব। আর যদি ভিড় কম থাকে তো জমা দিয়ে চলে আসবো, আর নইলে পরে দুপুরবেলা যাব, দুপুরবেলা যাবো একদমই বার হবো, জমা দেবো, খাবো আর ঘর আসবো। ওইদিকে টোটো পাওয়া যায় না, আর আমাদের ঘরের একটা কি সুবিধা, আমাদের রাস্তা মানে মেয়ের রাস্তাটা বার হলে এখানে টোটো পাওয়া যায়। তো আর আমি সব বাসন টাসন ধুয়ে জল জল দিয়ে, আর ডিম সিদ্ধ করে আলু কেটে মশলা সব মানে রেডি করে দিয়েছি, এবার রান্নাটা করবো খেতে। দেখো এক এক করে আসছে গাড়ি নিয়ে যাচ্ছে, খালি এদিক থেকে ওদিক পাল্টাল। বেটু এ দুটো এরকম করে নষ্ট করে দেয়, নষ্ট করেছে, তো এখন এটা নষ্ট হয়ে যাবে, তো আমি খেয়ে নিই। একবার চা খেয়েছি তো অল্প, এটা বেটুরই চা, মানে বেটু কোনোদিন জিদ করে চা খাওয়ার জন্য, কোনোদিন যদি জিদ করে তাহলেই দিন, নইলে দিই না। তো ওর জন্য একটু রেখেছিলাম, তো ওইটাই এখন শুধু কি ব্রেড ভালো লাগবে। চলো ব্রেডটা খেয়ে নিই, তারপর রান্নাটা করবো। আর তোমার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাইরে মেঘ গুমিয়ে করছে, রোদ দিচ্ছে, হঠাৎই মেঘ গুমিয়ে করছে, বৃষ্টি চলে আসছে, জামা কাপড়গুলো আধা শুকো শুকো হয়েছিল, এদিকে রোদ দিচ্ছে, আর ওই ওই দিক থেকে পুরো কালো মেঘটা করে এসেছে, দিয়ে রোদও দিচ্ছে, ঝমঝম বৃষ্টিও পড়ছে। চলো খেয়ে নি। এখন সময় হয়েছে 8:30, আর বেটু নারকেল মানে তিনটে নারকেল ছিল রাখা, এই যে এগুলো নিয়ে বেটু আর কি খুব এদিক ওদিক করছে, গায়ে ফেলে দিচ্ছে। তো চলো এগুলো ছাড়িয়ে, আর ভাবছি আজকে হয়তো ঠিক আছে, নাহলে কালকে এগুলো দিয়ে লাড্ডু কিংবা ওই ছুরছুরা টাইপের তৈরি করে দেবো, তো আমার হাজব্যান্ড পছন্দ করে সকালবেলায় রুটির সঙ্গে খেয়ে নেবে। আর বেটু চেষ্টা করছে ছাড়ানো, এমনি করে না পায়ে করে। তো চলো দেখো আমি কেমন করে ছাড়াই। এটা আছে, এটা নারকেল ছাড়ানোর জন্য স্পেশাল বানানো হয়েছে, এই যে। তিনটে নারকেলই ঝুনো বার হয়েছিল,
মানে একদম শুকিয়ে গেল ভিতরে ঠক ঠক করছিল। আর এই যে এমনি করে ছাড়াতে হবে ছালটা, আর এটা প্লেন ছুরি না, ওই একটা সাইডে সাইডে একটু ঘাস কাটা টাইপের ছুরিটা, ওই তো ছাড়া যাওয়ার ছুরিটা হবে, ওইটাতেই ছাড়াচ্ছি। আর এই যে দুটো ছাড়িয়ে কুচু কুচু বাটিটাতে করে রেখেছি, দিয়ে এটা ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিব। মানে অতটা হবে না, একটু দরদরাই হবে যেহেতু এটা ঝুনো নারকেল হয়ে গেছে। আর তারপরে এটা গুড় দিয়ে পাক করব, দিয়ে নাড়ু কিংবা বরফি বানাবো, দেখি কী বানায়। নারকেলটা ভালো করে ধুয়ে দুবার করে জল দিয়ে ধুয়েছি, আর তারপরে জলটা ছেঁকে আর এই যে পিষে নিয়েছি, আর এটা গুড়টাকে ছুরি করে কেটে রেখেছি। এইটার সঙ্গে এখন ভালো করে মেখে দেব, মাখার পর গ্যাসটা জ্বালিয়ে দেব, আর হালকা আঁচে নাড়তে থাকবো। তাও মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট সময় লাগবে, দিয়ে যখন বুঝতে পারবো চিটচিট হয়ে গেছে আর খুন্তি কি নাড়া যাচ্ছে না, জলটা আর কি একদমই শুকিয়ে গেছে, তখন আর কি নামিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপর মানে যদি হাত দিতে পারি নাড়ু পাকাবো। এই গ্যাসটা জ্বালালাম, আর দেখো এখন জল জল ভাবটা আছে, এই যে তো এটা আর কি একদমই শুকিয়ে যাবে, খুন্তিটা আর কি চলতে খুঁজবে না, তখন জানবো হয়ে গেছে। এই হয়ে গেছে, আমি রুমের মধ্যে নিয়ে চলে এসেছি, আর এই দেখো শক্ত শক্ত লাগছে, তো এটা একটু ঠান্ডা করতে দেবো, আর হাতে একটু হালকা সাদা তেল দিয়ে নাড়ুগুলো পাকাবো, তাহলে হাতে আর চিটবে না। এই দেখো হাতে সাদা তেল দিয়ে দিয়েছি আর নাড়ুগুলো পাকাচ্ছি, গরমে হাতগুলো লাল হয়ে গেছে। আর যাদের আর কি গরম কাজ করে অভ্যাস আছে তারা আর কি কোনো ব্যাপার না তাদের কাছে আর কি, রান্না করে করে তো হাতগুলো গরম সহ্য হয়ে যায়, তো তাও আমার গরম লাগছিল। তো চলো সব নাড়ুগুলো পাকিনি, তারপর তোমাদেরকে দেখাবো। এই দেখো সব নাড়ুগুলো হয়ে গেছে, তো আমি বললাম আর কি 27টা নাড়ু ছিল, তো একটা খেয়েছে আমার বর। নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে, আর এখন বাজে 10:30, 10:30। আর এই যে ডিনার, ডিমের ঝোল আর রুটি দেখা যাচ্ছে, আর এই যে নাড়ু তৈরি হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। তো চলো এখন ডিনারটা করে নিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।